সেল এটা এরকম জেলে কয়েকদিন রাখা হতো এইখানে কি করা হতো জেলে আড্ডা আচ্ছা আড্ডা আড্ডা এখানে ট্রাই করছি হচ্ছে এই পিৎজা এটার দাম হচ্ছে 300 টাকা দাম অনুযায়ী ঠিকঠাকই আছে এটার দামটা আমি ঠিকঠাক লিখেছি আরেকটা নতুন দিন আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত ট্রেন্ডিং প্লেস এখন হচ্ছে আলিপুর মিউজিয়াম তো এতদিন ধরে আমি ট্রেন থেকে একটু পিছনের দিকে ছিলাম বাট আজকে কিন্তু আমি এই ট্রেন্ডিং প্লেসেই চলে এসেছি ট্রেন যখন চলছে ট্রেন্ডের সঙ্গে তো গা মেলাতেই হবে তো তার জন্য তো আলিপুর জেল এটা বেসিক্যালি 116 বছরের পুরনো কনস্ট্রাকশন যতদূর আমি জানি এটা আগে জেল ছিল এখন মিউজিয়াম হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তো তার জন্যই এখানে আমরা এখন ট্রেন্ডিং প্লেস বলে চলে এসেছি আমি এসেছি আমার সঙ্গে আমার দুই বন্ধু এসেছে কারাগার এসে সব দেখাবো তো চলো এখন ভিতরে গিয়ে দেখি ভিতরে কি আছে আর এখানকার টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা বাইক পার্কিং হচ্ছে 10 টাকা করে সোমবার দিন কিন্তু এটা কিন্তু বন্ধ থাকে আর 10টার থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে আর 6টার সময় একটা লেজার শো হয় তো এই হলো আমার পেছন দিকটা দেখতে পাচ্ছ তো এখন টিকিটটা কাটবো টিকিটের মূল্য এখানে লেখা রয়েছে 30 টাকা তো ভিতরে ঢুকবে এখন আমার বন্ধুরা অলরেডি ঢুকে গেছে আর লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখানে 100 টাকা মূল্য তো টিকিট কাউন্টারে ঢুকেছি কিন্তু টিকিট কাউন্টারের ছবি তোলা নিষেধ তো তার জন্য ছবি বা ভিডিও করা তো তার জন্য করতে পারি না আর এখানে গান চলছে তো বুঝতেই পারছো গায়ে একটা কাটা দিয়ে উঠছে স্বাধীনতা সংগ্রামীদের সমস্ত গান এখানে চলছে এই লেখাটা বেশ মানে একটা আলাদাই জোশ এনে দেয় এই লেখাটা আমার খুব পছন্দের একটা লেখা মানে গানটা তো চলছে তার সঙ্গে শুনতে পাচ্ছ আস্তে করে তো এখানে পুরো ডিটেলসে লেখা রয়েছে তুমি কোন দিক দিয়ে গেলে কী কী পাবে সব কিছু এটা দিয়ে আসার পথ আর এটা দিয়ে হচ্ছে যাওয়ার মানে ঢোকার পথ তো এখানে ম্যাপও দেওয়া রয়েছে এই জায়গাটা দেখো জাস্ট খেয়াটা দেখো এটা দেখবো আর এখানে ম্যাপ দেওয়া রয়েছে এরকম বললাম তো আমার সঙ্গে এই যে আমার দুই বন্ধু এসছে টিকিটটা দেখা দেখি দুই বন্ধু প্রিয়াঙ্কা আর জ্যোতি সৌরভ আর এই হলো টিকিট এই টিকিটটা কেটে দিয়েছে না টিকিটটা কেটে দিয়েছে তো তিনজনের হচ্ছে তোমার 30 টাকা করে 90 টাকা এই দেখো এখানে লেখা রয়েছে কোন দিকে গেলে কী দেখতে পারবে ফাঁসির মঞ্চ নেহরু কক্ষ নেতাজি কক্ষ চিত্তরঞ্জন দাস কক্ষ যারা যারা এখানে ছিলেন সবার এখানে ডিটেলস লেখা রয়েছে আস্তে আস্তে তো গায়ে কাটা দিচ্ছে আরও তো এগিয়ে যাচ্ছে আমার বন্ধুরা কোন দিকে গেলো জানি না দেখা যাক এই রুমে ঢুকলো নাকি এদিকে ঢুকলো হ্যাঁ এইটাতে ঢুকেছে এই আহা ফাঁসির মঞ্চ এটা এখানে চলছে গান এটা হলো ডিটেনশন সেল এই যে ডিটেনশন সেল এটা এরকম জেলে কয়েকদিন রাখা হতো এটা দেখো এরকম জেল এই হলো জেল কক্ষ দেখো এটা এরকম থাকতো এখানে বাথরুম বাথরুম করতো আর এটা হলো শোয়ার জায়গা জেল হচ্ছে মেনলি এরকম আর এখানে তো এখন বড় আলো দেখতে পাচ্ছ কিন্তু এমনি থাকতো না ছোট আলো থাকতো ওই হলো জেল ভিতরে ঢুকলাম ভাই গায়ে মোটামুটি কাটা দিচ্ছে এখানে যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা একজন বিপ্লবীর মূর্তি যদি আমি নামটা ভুলে গেছি আর ইনিও একজন ইংরেজ শাসক ছিলেন যার নামটা আমিও মানে আমি ভুলে গেছি আর কি তো এদের নাম যদি তোমাদের যদি মনে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা যারা যারা দেখেছো আর এখানে একটা এই ফাঁসির মানে মঞ্চ টাইপের বা মূর্তি টাইপের একটা করা রয়েছে আর এই জায়গাটা দেখেছো ইন্ট্রোটা তো আমি বাইরেও দিতে পারতাম বাট বাইরে দিইনি আমার একটা ইচ্ছা ছিল কি জেলখানার মধ্যে আমি ইন্ট্রোটা দেবো তো তার জন্য এখানেই এ চলে এসেছি এই জায়গাটাই ভালো লেগেছে আমার এখানে আমি ইন্ট্রোটা শ্যুট করবো সো হ্যালো বিন্দাস পিপল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম প্রসেনজিৎ দাস আর তোমরা একছো বিং বিন্দাস অলওয়েজ স্টে বিন্দাস উইথ বিং বিন্দাস তো এই জেলখানার মধ্যে আমি শ্যুটটা করলাম আর আজকে হচ্ছে সেকেন্ড দিন কারণ ফার্স্ট দিনে কিছু প্রবলেমের জন্য আমার আবার সেকেন্ড দিন আসতে হচ্ছে তো কিছু করার নেই বস কাজ তো কাজ তো কাজের জন্যই এসছি এই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আজকে সেই জায়গাগুলো দেখাবো যেগুলো আগের দিন আমি কমপ্লিট করতে পারিনি তোমরা হয়তো ভিডিওতে কিছু কিছু পারে দেখতে পারবে বলতে শুনতে পারবে যে আমি অনেকগুলো কমপ্লিট করতে পারিনি কিন্তু আজকে কিন্তু আমি পুরোটাই দেখে যাবো বস আজকে কিন্তু ছাড়াছাড়ির সিন নেই রুমটা যেটা দেখতে পাচ্ছ এই রুমটা হলো তোমার পোস্টমর্টম রুম এবার পোস্টমর্টম কেন ওই যে ফাঁসির মঞ্চটা বাইরে আমি পরে দেখাচ্ছি
ফাঁসি হওয়ার পরে এখানে পোস্টমর্টেম হতো লাস্ট ধনঞ্জয়ের এখানে পোস্টমর্টেম হয়েছিল তারপরে আর কারোর এখানে ফাঁসি দেওয়া হয়নি তোমরা সবাই জানো তো এই হলো এবার ফাঁসির মঞ্চটা দেখাচ্ছি যেখানে আসলে আমার গায়ে কাটা দেয় আর এই যে রোদ দেখতে পাচ্ছ এই রোদ কিন্তু দেখার মতনই কারণ আমি আজকে সেকেন্ড দিনে আসছি আর এই হলো ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছ এখানে সব কিছু লেখা রয়েছে কাদের কাদের ফাঁসি দিয়েছে এনাদেরকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল কানাইলাল দত্ত সত্যেন্দ্রনাথ বসু বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত গোপীনাথ সাহা প্রমোদ রঞ্জন চৌধুরী অনন্ত হরিমিত্র দীনেশ গুপ্ত রামকৃষ্ণ বিশ্বাস দীনেশ মজুমদার চারুচন্দ্র বসু এনাদেরকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল আর লাস্ট ফাঁসি কাকে দেওয়া হয়েছিল সেটা তো আমি বলেই দিলাম আর ফাঁসির মঞ্চের যে দিকটা চলে এসেছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছে যখন ফাঁসি দেওয়া হতো তারপর এখান থেকে যে বডিটা আছে সেটা এখান থেকে নিয়ে আসা হতো তো তারপরে ওখানে পোস্টমর্টেম করা হতো এই যে কনস্ট্রাকশনটা দেখছো এখানে কারা কারা থাকতো দেখো নেতাজি সেল বিধানচন্দ্র রায় সেল মানে রাখা হয়েছিল এনাদেরকে চিত্তরঞ্জন দাস সেল আর জিতেন্দ্র মোহন সেনগুপ্ত সেল তো ভিতরে ঢুকছি এখন এখানে মোট হচ্ছে তোমার পাঁচটা মানে সেল রয়েছে এখানে এই একটা আর এখানে একটা যেটার মধ্যে ফাঁকাই রয়েছে এগুলো এই তিন নম্বর আর এই হচ্ছে চার নম্বর চার নম্বরে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন ওনার একটা মূর্তি রয়েছে আর এখানে জেলের মধ্যে একটা যেটা রাখা রয়েছে যেটা আমি ঠিক জানি না এটা আগের দিন আমি দেখেছিলাম বাট এটা আমি ঠিক বুঝতে পারছি না জিনিসটা কী তো এখন উপরে উঠছি যেখানে নেতাজিকে রাখা হয়েছিল এখানে নেতাজির ভয়েসে একটা ভয়েস ওভার আছে আর এটা শুনলেই গায়ে কাটা দেয় এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি বাট এই হলো পাশেরটা হলো সুভাষচন্দ্র বসু মানে আমাদের ভগবান তাকে রাখা হয়েছিল দেখতে পাচ্ছ 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 পর্যন্ত আর ওনার একটা মূর্তি এই ভিতরে রয়েছে এই যে এই হলো ওনার রুমটা ছিল আর এবার এদিকে রাখা হয়েছিল হচ্ছে চিত্তরঞ্জন দাসকে যার মূর্তিটা এখানে রয়েছে যে চিত্তরঞ্জন দাসকে 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত এখানে আরেকটা রুম রয়েছে ফাঁকা এটা হলো যতীন্দ্রমোহন সেনগুপ্ত রুম ছিল মানে সেল ছিল আর কি রুম না এখন যেখানটা ঢুকেছি এটা হলো সেগ্রিগেশন ওয়ার্ড তো এইখানে কয়েদিদের মানে রুম ছিল রাখা হতো এইখানে কি করা হতো জেলে আড্ডা আচ্ছা আড্ডা ফাড্ডা এখানে মানার জন্য বা খেলার জায়গা এখানে ছিল তো এখানে কয়েদিদের আনা হতো একটা টাইমে তারপরে আবার সব ঘরে চলে যেত তার মানে ওই বিল্ডিংগুলো থেকে তার মানে দেখতে পারতো বিল্ডিংগুলো থেকে সবাই দেখতে পারতো কয়েদিদের পিছন দিকে কী আছে যাওয়া যাবে পিছন দিকে কী করে যাবো ওইদিকে ওইদিকে ঘুরে যেতে হবে বিশাল জায়গা এর মানে খাওয়ার ফাওয়ার দেওয়া হতো এখানটাতে স্নান ফান করার জায়গা হ্যাঁ স্নান করার জায়গা হতে পারে বাথরুম বাথরুম এগুলো নেহরু সেল এখানে ঢুকছি এখানে মেবি ইনি ইন্দিরা গান্ধী মূর্তি একটা করা রয়েছে মেবি আমি শিওর না আর হচ্ছে এই হলো জওয়াহরলাল নেহরুর কক্ষ এই যে জওয়াহরলাল নেহরুর এই কক্ষ এটা এখানে লেখা রয়েছে 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 এখানে ছিলেন এই কারাকক্ষে এই যে ওনার ভিতরে মূর্তি রয়েছে এখন যেটা ঢুকছি এটা হলো ওল্ড গোডাউন লাইব্রেরি সেমিনার হল এটা এখানে এরকম লাইব্রেরি করা রয়েছে সব কিছু এখানে লেখা রয়েছে চিঠিও রয়েছে বিভিন্ন চিঠিও রয়েছে এখানে এদিকে রয়েছে এদিকে বই রয়েছে ওদিকে চিঠি রয়েছে এখানটা এটা সেমিনার হল প্লাস লাইব্রেরি বেশ সুন্দর এটা হচ্ছে 1 আর 2 নম্বর সেল এ ঢুকছি
মানে এত জায়গা ভিতরে একদিনে মনে শেষ করা যাবে না, এতটা জায়গা, এতটা বড় এরিয়া জুড়ে এই মিউজিয়ামটা করা হয়েছে। এখানেও চারটে এরকম রুম রয়েছে, 1 and 2 সেলে। এরকম আগেকার দিনের বাথরুম, এরকম যারা ছিল এখানে তারা মানে কীরকমভাবে থাকতো বুঝতে পেরেছ। এই উপরে উঠলাম, এই যে দেখতে পাচ্ছ এখানে যেরকম বললাম আরও দুটো, এখানে না এখানে আবার 5টা সেল আছে, মানে নিচে 4টে এখানে 5টা। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি, এবারে এর অবস্থা দেখো। ও আগের দিন তোমাদের দেখেছিলাম হচ্ছে 1 আর 2 নম্বর, আজকে দেখাচ্ছি হচ্ছে এটা 3 নম্বর সেল। আগের দিন 3 নম্বর সেলে ঢুকতে পারিনি, বাট আজকে আমি ঢুকে নিয়েছি। 3 নম্বর আর 4 নম্বর মোটামুটি একই, ওপর দিকে আর যাবো না, আর এখানে কাজ চলছে আর কি বেসিক্যালি, তাই জন্য বন্ধ ছিল আগের দিনকার। এটা আমি বুঝতে পারলাম, এখানে অনেকগুলো সেল রয়েছে, পর পর অনেকগুলো সেল রয়েছে, প্রায় 10-12টা মতো সেল রয়েছে। তো এই হলো 4 নম্বর সেল, 4 নম্বর সেলে ঢুকছি ভেতরে। দেখো ব্যাপারটা কিন্তু পুরোপুরি একই, দেখেছো ওইদিকে 3 নম্বর সেল হচ্ছে ওটা একটু আগিয়ে আর এটা একটু পিছন দিয়ে, ব্যাস এটাই তফাত, আর সেরকম কোনো তফাত নেই। মোটামুটি রুমগুলো সব একই, এখান থেকে দেখতে পাচ্ছ ফাঁকায় রয়েছে, মোটামুটি কাজবাজ চলছে। এইখানেও মোটামুটি 10টা মতো সেল আছে, তার বেশি দূর যাবো না, ওপরে আর উঠবো না। এখানে এখান থেকে একটু আমি দেখে নিই যদি দেখা যায়। এই যে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক কটা এরকম জায়গায়, মানে ইলেকট্রিক্যাল পোস্টগুলোতে প্রত্যেকটা এরকম আঁকা রয়েছে, যেটা আমার দেখে বেশ 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 ভালো লাগলো। তো ওইখানেও দেখো আঁকা রয়েছে, এদিকেও দেখো আঁকা রয়েছে, এদিকের বিল্ডিংটাতে কাজ চলছে, আর এটা হলো হিস্টোরিক প্রিজন ওয়ার্ড, ঐতিহাসিক কারাকক্ষ এখানে লেখা রয়েছে। এই যে এই বিল্ডিংটা তো আগের দিন ঢুকতে পারিনি, এটা তো ঢুকছি। এটা হচ্ছে ওয়ার্ড নম্বর 3, চলো আগে এইটাই যাই। এটা একটা বেসিক্যালি হল রুম, বিশাল বড়, বিশাল বড় হল রুম দেখতে পাচ্ছ দূরে এরকম। আমি তো এই হল রুমটার মধ্যে ঢুকে এলাম, জানি না ওদিক দিয়ে গেট আছে কি না। এখন এই হল রুমটা থেকে ওদিক দিয়ে যদি বেরোনো যায় দেখি, দরজা থাকলে, মনে হয় নেই, না ওদিকে নেই, তো আমাকে এদিক দিয়ে বেরোতে হবে আবার। এইটা মেবি ক্যান্টিন ছিল, এই যে ওয়ার্ড নম্বর 3-এর একটা পার্ট, এটা মেবি ক্যান্টিন ছিল। আর এদিকটার রুমগুলো রয়েছে, মনে হয় এটাতেও কাজ চলছে, তো উপর দিকে উঠতে দিচ্ছে না, তো তার জন্য দেখাতে পাচ্ছি না। এটা ভাঙা চোরা রয়েছে বেসিক্যালি, এটা হচ্ছে ওয়ার্ড নম্বর 4, আর ওইদিকে এটা দেখলে ওটা হলো ওয়ার্ড নম্বর 3। সেলগুলো এখন অব্দি ওপেন হয়নি, বাট এইটা হলো সেল নম্বর 5। এখানেও মোটামুটি 2-3খানা কনস্ট্রাকশান রয়েছে, বাইরে তো সেল নম্বর 5 লেখা রয়েছে, মেবি ওই দিকেরটা হচ্ছে সেল নম্বর 6। এই হলো প্রদর্শনী কক্ষ, এক্সিবিশন হল হচ্ছে এটা জেলের। পুরো ঠান্ডা এখানে এসি, আর এখানে গম রয়েছে, এসব গম রয়েছে, এখানে সব আর্ট রয়েছে, বিভিন্ন রকম আর্ট অ্যান্ড ক্রাফট এগুলো রয়েছে এখানে, ফ্রিডম স্বাধীনতা এখানে লেখা রয়েছে। যেটা দেখছি এখানে সেটা হলো বাবু বাগানের প্যান্ডেলের সব কয়েনের যে স্ট্রাকচারগুলো করা ছিল সব এখানে লাগানো হয়েছে। এই দেখো এগুলো সব বাবু বাগানের প্যান্ডেলের স্ট্রাকচার, মানে এইগুলো বাবু বাগানে ছিল, এই হলো ঠাকুরটাও আছে বাবু বাগানে, এই বছর যেটা করেছিল সেটাই। তো ভিতরে এই এক্সিবিশন হলটা, এখানে একটা এক্সিবিশন হল রয়েছে, তো দেখি ভিতরে এইখানের এক্সিবিশনে কী আছে হলে। এখানকার এক্সিবিশন হল আছে, এখানে ভিডিওগ্রাফি মেনলি হচ্ছে, এখানে একটা এক্সিবিশন হল, এক্সিবিশন হলটা রয়েছে, এটা কিন্তু বেশ সুন্দর, বন্দে মাতরম যেটা লেখা থাকে, যেটা গান সেটাই রয়েছে। এটা গান না ঠিক, এটা হলো প্রত্যেক ভারতবাসীর ইমোশন দেখতে পাচ্ছ। আর এই হলো রুমটা, হল রুমটা আর কি। ওফ এটা দিয়ে আজকে না আসতাম, বিশাল মিস করতাম। এখানে আবার একটা ভিডিওগ্রাফি চলছে এরকম, এখানে সব আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা রয়েছে এই পুরো দেয়াল জুড়ে। এইটা জানতাম হচ্ছে কয়েনের রুম, বাট এটা কয়েনের রুম না, আমার ভুল, এটা হচ্ছে ফুড জোন, এটা পেছন দিকে। আর এটা হলো হসপিটাল বিল্ডিং, আগের দিন এসে কিন্তু দেখতে পাইনি,
তো আজকে আবার এসেছি, তো ভিতরে ঢুকবো এখন। ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো কী কী আছে এই ভিতরে। এই 102 নম্বর রুমের প্রথমে আমি ঢুকছি এখানে। এখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, জাস্ট কফি পাওয়া যায় আর কি, আর জিনিসপত্র এই জামা প্যান্ট বা হাতের সব জিনিসপত্র, ব্যাগ আর এরকম বই আর এরকম সব স্ট্রাকচার, মানে কাপ আর তারপর এখানে মূর্তি সব জিনিস পাওয়া যায়, পাটের ব্যাগ ফ্যাগুলো পাওয়া যায় এখানে। আর এদিকে রয়েছে একটা একান্তে ইন্ডিপেন্ডেন্স কিচেন, যেখানে একটা ক্যাফেটেরিয়া আছে। খাবো না বলে ভিতরে ঢুকছি না। তো এই হলো ক্যাফেটেরিয়াটা, একটুখানি দেখিয়ে দিচ্ছি। জাস্ট তোমরা এই হসপিটালের মধ্যে এসেও কিন্তু খেতে পারো। এখানে রয়েছে একটা বন্দুকের স্ট্রাকচার বড়, এই যে তৈরি করা। এদিকে রয়েছে হচ্ছে নেতাজি রুম, যারা চলো এখন ভিতরে ঢুকে দেখি আর কি। এই যে এই রুমটাতে যে ঢুকলাম, এই রুমটা কিন্তু নেতাজি কক্ষ, মানে নেতাজি কক্ষ হিসাবে পরিচিত। নেতাজির যে যাত্রাপথ, কোথায় কোথায় ঘুরেছেন সব এখানটা দেওয়া রয়েছে, এখানে লেখাও রয়েছে, সব এখানে দেওয়া রয়েছে। 1941 থেকে 1945-এর মধ্যে কোথায় কোথায় ঘুরেছেন সব কিছু এখানে দেওয়া রয়েছে। ইভেন সাবমেরিনে করেও যে গেছেন সব কিছু এখানে লেখা রয়েছে, মানে দেওয়া রয়েছে আর কি। তো এই উপরে উঠলাম। উপরে উঠে প্রথমে আছে 201 নম্বর রুম। এই রুমগুলোর ব্যাপারে অ্যাকচুয়ালি যিনি ভাই আছেন উনি বলে দেবেন, এখানকার সিকিউরিটি। এই যে বিল্ডিংটা দেখছেন, হ্যাঁ এই বিল্ডিংটা পুরো হসপিটাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ এখানে জেলের কয়েদিদের চিকিৎসা করা হয়। আচ্ছা, এখন এটা মিউজিয়াম করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ এখানে দেখার মতো অনেক কিছুই আছে, যেমন ভারতের মুক্তি সংগ্রামের বাংলা এটা প্রথম পর্ব। হ্যাঁ প্রথম পর্ব এটা, এটা দ্বিতীয় পর্ব। আচ্ছা আচ্ছা, এটা তৃতীয় পর্ব। তিনটে পর্ব মিলিয়ে তিনটে জায়গা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ ফার্স্ট পার্টটা যাবো, কিন্তু তার আগে বলে দিই ওরা কিন্তু ওয়েল ট্রেন্ড, মানে ট্রেনিং নিয়ে এখানে এসছো। তো ক্লাস হয়েছে, ট্রেনিং হয়েছে, তারপরে কিন্তু ওনারা এখানে, মানে এরা এখানে চাকরি পেয়েছে। তোমার নামটা কি? আমার নাম শেখ আজাহারউদ্দিন। শেখ আজাহারউদ্দিনের এখানে কাজ পড়েছে। তোমরা কি, তুমি এখানে ডিউটিতে থাকো? তো মানে এক একটা পার্টে প্রত্যেকদিন, মানে তোমরা যেখানে থাকছো আমাদের এখানে প্রত্যেকটা পোস্টিংয়ে সিকিউরিটি আছে, আর প্রত্যেকটা পোস্টিংয়ে একই সিকিউরিটি আছে, মানে। আচ্ছা আচ্ছা, তো ওরা সব কিছু জানে, ওদের ডিটেলসে জিজ্ঞেস করতে পারো, পারেন আর কি আপনারা, বা তোমরা পারো। তো এই ফার্স্ট রুমে এখন ঢুকছি ভেতরে। ভারতের স্বাধীনতা সংগ্রামের বাংলা এখানে লেখা রয়েছে। এখানে রাজা রামমোহন রায়ের মূর্তি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাঁওতাল বিদ্রোহের যে বিদ্রোহটা হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে, সেটার একটা স্ট্রাকচার করা রয়েছে মডেল আর কি। এদিকে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর স্বামী বিবেকানন্দ। আর এখানে বিভিন্ন জিনিস লেখা রয়েছে এখানে চারপাশে, পেপার কাটিং রয়েছে। এই যে এটা 202 নম্বর রুম। এখানে কার কার মূর্তি আছে দেখে নাও। প্রথম আছে হচ্ছে মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু। এদিকে রয়েছে বিনয় বাদল দীনেশ, আর এলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটা মূর্তি, আর প্রীতিলতা ওয়াদ্দেদার। সব স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এই রুমগুলো করা হয়েছে। 203 নম্বর রুমে এখন ঢুকছি। তো এখানে দেখি কার কার মূর্তি রয়েছে। কাজী নজরুল ইসলাম, আর অ্যাজ ইউজুয়াল এখানে পেপার কাটিং। এখানে তো মহাত্মা গান্ধী, এখানে এরকম মূর্তি করা রয়েছে, নেতাজি এখানে মূর্তি রয়েছে, আর রবীন্দ্রনাথ টেগর ইনি হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এখানে আরেকটা রুম রয়েছে, রুম নাম্বার 207। তো এখানে ঢুকছি এখন, এখানে ঢুকে দেখি। ২০৭ এরকম মহিলাদের নিয়ে পুরো ডিটেলসে, যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকে নিয়ে আর কি পুরো ডিটেলসে লেখা রয়েছে। এখানে মূর্তিও রয়েছে, মহিলাদের অবদান কতটা ছিল স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, তো সেটা নিয়ে পুরো ডিটেলসে এখানে লেখা রয়েছে। আওয়ার ট্রিবিউট টু ওমেন ফ্রিডম ফাইটার্স অফ বেঙ্গল লেখা রয়েছে, সিস্টার নিবেদিতা, মাতঙ্গিনী হাজরা, সরলা দেবী, বিভিন্ন সবার নাম মোটামুটি রয়েছে এখানে। এখানে রুম নাম্বার 205 রয়েছে, বাট এখানে আমি ঢুকলাম না, বাট এই জায়গাটাতে আমি ঢুকবো। ট্রিবিউট টু শ্রী অরবিন্দ ঘোষ, যার সম্বন্ধে এখানে লেখা রয়েছে, আর কিছু বই রয়েছে ওনার, তার সঙ্গে ওনার একটা মূর্তিও রয়েছে। এই যে পুরো ডিটেলস এখানে সব লেখা রয়েছে ওনার সম্বন্ধে। এটা হচ্ছে তাঁতকল, আর এখানে মানে যারা কয়েদিরা ছিল তারা এখানে তাঁত তৈরি করত, তাঁত দিয়ে জামাকাপড় তৈরি করতো।
তো এটা হলো তাতকল আগেকার দিনের এই যে আর এটা সব মেশিনারিগুলো ছিল আছে এখনও আর ইউজ তো হয় না শাড়ি বোনা বাদার জিনিসপত্র তাঁতের এখানেই বোনা তো সব প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে আর কি এ দেখো মেবি এগুলো চলে তো নট শিওর এখন চলে কি না বাট আমার দেখে মনে হচ্ছে তো চলে আর এখানে সব জিনিসপত্র রাখা রয়েছে এ দেখো তাঁত বুনছে এই হলো তাঁতকল আর কি এই যে সুতো সুতো তৈরি হচ্ছে এখন এই ওয়াচ টাওয়ারের সামনে রয়েছে এটা হলো ওয়াচ টাওয়ার আর এখানে লেখা রয়েছে ট্রান্সফার অফ পাওয়ার দ্য ইনক্রেডিবল স্টোরি অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ভিডিও আপস্টেয়ার্স মানে ভিডিও এখানে চলছে এই উপরের ঘরটাতে আর এখানে রয়েছে হচ্ছে একটা চ্যাপেল তো প্রেয়ার করতো এখানে যারা বিদেশিদের এখানে আসতো তো এই হলো প্রেয়ারের রুমটা আর উপরে হচ্ছে ওই ভিডিওগ্রাফি চলছে উপরে গিয়েও দেখবো উপরে এসছি যেখানটা ভিডিওগ্রাফি চলছে বলছিলাম এই হলো ভিডিওগ্রাফি চলছে আর ও কিন্তু বেসিক্যালি ভিডিওগ্রাফি দেখতে এখানে বসেনি ওই হচ্ছে এসি রাওয়া খেতে আর কোনো কারণ নেই পেছন দিকে কিন্তু আরও জায়গা রয়েছে ঘোরার মানে এটা ঘুরে একদিনে শেষ করা যাবে না যা মনে হলো আমার মানে 12টার থেকে যদি শুরু করি তাহলেই অত ঘুরে শেষ করা যাবে পায়ের আর 12টা বেজে যাবে তো এই দিকটা দেখতে পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে ওদিকে আরও রয়েছে ওদিকটা যদি পারি তাহলে যাবো আদারওয়াইজ কিছু করার নেই একটু পরে লেজার শো শুরু হয়ে যাবে আর 6টার মধ্যে এটা বন্ধ হয়ে যায় তো যারা আসবে তারা কিন্তু একটু টাইম নিয়ে এসো মোটামুটি যদি পায়ে যদি জোর থাকে মোটামুটি 12টা নাগাদ বা 12টা না 2টো ফুটো নাগাদ আসলে 6টার মধ্যে তোমরা কমপ্লিট করতে পারবে এত বড় জায়গা একবারে কিন্তু মানে যদি ভাবে যে 4টের সময় এসে সে 6টার মধ্যে বেরিয়ে যাবো কোনো দিন পসিবল না এটা সবকটা ঘোরার মানে এতটা বড় জায়গা মানে বিশ্বাসও করায় না যাই হোক মুখ্যমন্ত্রীকে আমাদের মমতা ব্যানার্জিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি না খুলতো এটা আমরা তো জানতেও পারতাম না এরকম জেলের ভিতর এখানে একটা দেখো বোম রাখা রয়েছে মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার অনুসরণে বিবর্ধিত রূপ এই যে হসপিটালটা বললাম যেটা আগে হসপিটাল ছিল পেছন দিকটা তো এখানে কিন্তু ফুড জোন রয়েছে চা পা খেতে পারবেন এখানে আর ওই দিকটা তো একটা খাবারের জায়গা রয়েছে এদিকে অনেকগুলো দোকান আই থিঙ্ক হবে পরে এখন অবধি হয়নি তো হ্যাঁ খাবো আর হচ্ছে এখানে এই চায়ের দোকানটা খোলা আছে চা খাবো এখন একটুখানি তারপরে 6:30টার দিয়ে লেজার অ্যান্ড সাউন্ড শো দেখবো এবং শুনবো তো এখানটাতে দাঁড়িয়ে আমরা একটুখানি চা পা খাচ্ছি চা পাকে এখন অবধি 6টা বাজে কিন্তু 6:30টার সময় শুরু হবে হচ্ছে শো এখানে মোটামুটি তো অনেকটা হাঁটলাম অনেকটা ঘুরলাম আরও নাকি ওপেনিং হবে তো ওই জায়গাটা ওপেনিং হলে তো মোটামুটি তো 12টার সময় আসতে হবে পায়ের অবস্থা খারাপ হবে সেটাও বুঝতে পেরেছি তো এখন আর কিছু করার নেই সেরকম চুপচাপ ওয়েট করি যতক্ষণ এই লেজার শোটা শুরু হয় আর তোমাদের গুগল ম্যাপের লিংক কিন্তু আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে ওখান থেকে তোমরা চেক আউট করে আসতে পারো অনুষ্ঠান চলাকালীন আপনাদের মোবাইল ফোন নীরব বা নিষ্ক্রিয় করে রাখতে অনুরোধ জানাচ্ছি ফ্ল্যাশ ব্যবহার করে ছবি তুলবেন না আসুন এই অনুষ্ঠানের শুভারম্ভ হোক কত প্রাণ গুলো লেখা আছে জলে দিল্লির লাল কেল্লায় উড্ডিন হলো স্বাধীন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা যে শহীদদের বলিদানের মূল্যে এই স্বাধীনতা পেয়েছি আজ স্মরণ করি তাদের ভাই রে ভাই যা দেখলাম একেবারে লাইফ টাইম এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সের উপর কোনো এক্সপিরিয়েন্স হয় না আমি যেটুকুনি পেরেছি দেখিয়েছি মানে এইখানে না আসলে যদি না দেখো অনেক কিছু মিস করবে বস আর লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে এই যে আমরা যে লেজার শোটা দেখলাম 100 টাকা করে টিকিট আর ঢুকতে 30 টাকা টোটাল 130 টাকা 130 টাকা ভাই পয়সা ওসুল আমাকে যদি 100 বারও দেখতে বলে আমি 100 বার দেখবো যতজন মানে লোকেরা দেখেছে পুরো সিট পুরো ভরা ছিল 50টা সিট আনতে হয়েছে আলাদা করে এগুলো দেখানোর জন্য মানে এই শোটা দেখানোর জন্য এত লোক হয়ে গেছে এত সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম এত সুন্দর মানে গ্রাফিক্সগুলো মানে দেখাচ্ছিলো এত সুন্দর কানে লাগছিল মানে অসাধারণ অসাধারণ বলে কম বলা হবে আর কারোরই লৌহ কপার যে গানটা সেটা আমরা জেলের ভিতর মানে থেকে শুনলাম মানে এটা সবথেকে বড় পাওনা আর সব লোকেরা বেশ ভালো মতন এটা দেখেছে ভালো মতন এটাকে বোঝার চেষ্টা করেছে এত সুন্দর মানে তোর ভালো লেগেছে পুরো
শোটা ফুল ক্রাউডই ছিল, কোনো সিট ফাঁকা ছিল না, কোনো সিট ফাঁকা ছিল না। একটা ব্যাপার হচ্ছে যে এতটা সুন্দরভাবে যে প্রজেকশন হবে সেটা আমরা ভাবিনি ফার্স্টে, আমরা ভাবছিলাম স্ক্রিনে। হ্যাঁ এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি জিনিসটা শো হবে, বাট এটা যেভাবে বসানো হয়েছে সিটিংটা, সিটিং অ্যারেঞ্জমেন্টটা, তার ঠিক সারাউন্ডিং সেভেন সাইড সাউন্ড এবং মানে পুরো সারাউন্ডিং একটা শো, তুখোর শো ছিল। হ্যাঁ মানে আমরা ভেবেছিলাম সিটটাকে একটু গোলভাবে বসালে তো ভালো ছিল, সেটা পরে বুঝতে পারলাম কেন ওটা করেছে। ভাই 100 টাকা দিয়ে ফ্লপ সিনেমা দেখার থেকে এটা 1000 বার দেখা ভালো ভাই, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এখন বেরোনোর সময় বেরোচ্ছি, এখানে দেখতে পাচ্ছ কফি হাউসটা, এবার ভিতরে ঢুকছি। এটা অ্যাকচুয়ালি কফি হাউস নাম দেওয়া হয়েছে, তো এই হলো এটা কফি হাউসের ভিতরটা, জেলের ভিতরে। সুন্দর জায়গাটা, অনেকটা বড় জায়গা, স্পেশিয়াস, ওখানে কফি হাউস লেখা রয়েছে, এদিকে সব বিভিন্ন আইটেম রয়েছে। সো গাইজ এখানে এই হলো মেনু কার্ড, মেনু মানে প্রাইসগুলো দেখতে পাচ্ছ লেখা রয়েছে, প্রাইসগুলো একটু সত্যি হাই আছে। সো যাই হোক অ্যাম্বিয়েন্স অনুযায়ী মোটামুটি যদি ধরো তাহলে ঠিক আছে মোটামুটি, কিন্তু আমার মনে হয় প্রাইসগুলো একটুখানি মানে হায়ার সাইডে আছে। আর একটু পরে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, তো এখান থেকে কফি অর্ডার করেছি আর একটা পিৎজা অর্ডার করেছি, তো আসুক খাওয়ার পরে বলতে পারবো কীরকম। যদি এখন এখানকার চাটা মানে সরি কফিটা টেস্ট করছে, টেস্ট করলো তো কীরকম বল একটুখানি খেয়ে কীরকম লাগে? না ঠিকঠাক, অ্যাড সুগার করলে আর একটু ভালো হতো, মানে আর একটু বেটার ফিলটা পাওয়া যেত। আর বলবে প্রিয়াঙ্কা? হট কফিটা ঠিকঠাক আছে, চিনিও ঠিক আছে, আমার নর্মাল যেরকম ভালো লেগেছে। আমার তো এখন অবধি খাওয়া হয়নি, আমি খেয়ে দেখব। গাইজ এখান দিয়ে আমরা ট্রাই করছি হচ্ছে এই পিৎজা, এটার দাম হচ্ছে 300 টাকা, দাম অনুযায়ী ঠিকঠাকই আছে, এটার দামটা আমি ঠিকঠাক লিখেছে, চিকেন টিক্কা পিৎজা। তো পিৎজাটা তো দেখে তো বেশ মানে ডেলিশিয়াস লাগছে, এখন জ্যোতিবাবু খাবে, তো জ্যোতিবাবু ট্রাই করো এখানকার পিৎজা। যদিও আরেকবার বলে রাখি কফিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ওরা নিজের মধ্যে ঝামেলা করছে, খা 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 খেয়ে বল কীরকম। পিৎজাটা তো দেখি বেসটা তো বেশ মোটাই লাগছে, বেসটা তো বেশ মোটা লাগছে আমার। তো এই যে ও খাচ্ছে কীরকম লাগলো? ভালো লেগেছে, তুই খা পিৎজাটা দেখে। আমার তো চিজের ব্যাপারটা বেশ ভালোই লাগছে, অনেকটা চিজ দেখতে পাচ্ছে না, চিনতে পারছে না, চিজের ব্যাপারটা তো অনেকটা বেশ ভালোই লেগেছে, চিজটা তো বেশ ভালোই লেগেছে। আর আমার বেসটা তো বেশ মোটা লেগেছে, নরমও লাগছে যতদূর খাচ্ছে, আমি তো খাইনি এখনও অবধি, সফট আছে। কফি হাউস থেকে খেয়ে বেরোলাম, খাওয়ার দাওয়ার তো যথেষ্ট ভালো ছিল, নো ডাউট নিউ টাউনের কফি হাউসের থেকে মাছ বেটার। আর এই যে এন্ট্রান্সটা দেখছো এটা কিন্তু আলাদা সেপারেট এন্ট্রান্স, মানে এইখান থেকে তোমরা কফি হাউসে কিন্তু ওপরে কিন্তু যেতে পারো, মানে তোমরা 6টার পরে, অনেকে ভাবতে পারো যে 6টার পরে এটা হয়তো বন্ধ হয়ে যায়, আমিও সেটা ভেবেছিলাম, বাট না এটা কিন্তু 8টা অবধি খোলা থাকে। তো সকালবেলা 12টার থেকে মানে দুপুরবেলা 12টার থেকে 8টা অবধি এটা খোলা থাকে, 8টা অবধি তোমরা এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। প্রাইসটা লিটল বিট হাই, বাট মানে এখানে এসে দেওয়া যায়, অ্যাটলিস্ট তোমরা পে করতে পারবে। এখন করবো হচ্ছে ভিডিওটা এন্ড, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ট্রেন্ডিং জায়গায় চলে এলাম, প্রথমবার আমি ট্রেন্ডিং জায়গায় এলাম, এরপর আগে কোনো দিন মানে ট্রেন্ড ফলো করে যা আসিনি, এই প্রথমবার এলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক কমেন্ট এবং শেয়ার। ইফ ইউ কেয়ার, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন এরকম ভিডিও আরও আসবে। আর ঘুরতে যাওয়ার ভিডিও তো রেগুলার না, প্রত্যেক মাসে একটা করে আসছে, প্রত্যেক মাসে এই অক্টোবর মাসটাই জাস্ট বাদ গেল, আর জুন মাসে বাদ গেছিলো, আর নভেম্বরে তো শিওর শট আসছে প্রত্যেক দিন, মানে প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে ঘুরতে যাওয়ার ভিডিও আসছে, আসছে আর না আসছে আর বলেছি, যখন আসবে তো আসবে। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট দিন দেখা হচ্ছে আবার, আর সবাই একসঙ্গে অলওয়েজ স্টে বিন্দাস উইথ বিং বিন্দাস। দেখো এখানে এসে তোমাদের যেটা মেন দেখতেই হবে সেটা হলো যে লাইট অ্যান্ড সাউন্ড শো, ওটা কিন্তু মেন মাস্ট দেখতে হবে। আমি চাইলেই পুরোটা দেখাতে পারতাম বাট করিনি, কারণ আমি চাই তোমরা আসো এখানে যে ফিল করো ব্যাপারটা, না ফিল করলে মানে না দেখলে তোমরা সেটা ফিল করতে পারবে না এখানে আসলে। তো তোমরা মাস্ট 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 যারা বাইরে থাকো কলকাতায় আসতে চাও তারা এসে কিন্তু এটা দেখো, আর যারা কলকাতায় থাকো অবশ্যই অবশ্যই একবার হলেও ভিজিট করো, মানে একদম প্রাণ জুড়িয়ে যাবে।